কি বলেছে দোকানদার আমি জানি না, সবাই হাত তুলছে। এখানে তো টোকেন দিচ্ছে বিলে, কিন্তু বিলে টোকেন একটা নাম্বার সিস্টেম করে দেওয়াটা খুব দরকার ছিল, যেটা কিনা করেনি। একটা এরম সিস্টেম অ্যাটলিস্ট চালু করতে পারে, যে জিজ্ঞেস করতে পারে, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো মোমো কোথাকার খাওয়ার, ঠিক আছে, তারপর জিজ্ঞেস করলো ফুড ফান্ডার সাবস্ক্রাইবার কত, কারা কারা সাবস্ক্রাইব করেছো, হাত তুলে যে আগে হাত তুলবে সাবস্ক্রাইবার তাকে দিয়ে দিতে পারে, তা না ওখানে সুমিত নিজেও দাঁড়িয়ে আছে ওরমভাবে, আর কতক্ষণ ওয়েট করাবে লিওন্স কে জানে। তো চিকেনের অ্যামাউন্টটা কিন্তু ভেতরে যথেষ্ট ডিসেন্ট পরিমাণে রয়েছে। এবার খেয়ে দেখতে হবে যে শুধু চিকেনই ঠাসা নাকি খেতেও খাসা। রোদের মধ্যে সাউথে এলাম ফেলে রেখে সব কাজ, রোদের মধ্যে সাউথে এলাম ফেলে রেখে সব কাজ, ফিউশন ফিউশন খেলতে খেলতে এবার মোমোতে নাকি গন্ধরাজ। আরে ভাই 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 ভাই, তোমরা তো জানো আমরা মোটামুটি সব ট্রেন্ডই কভার করি, কিন্তু একটু লেটে। তো সেই ট্রেন্ড কভার করতে আমরা আজকে চলে এসেছি লিওন্সে, কী খেতে, গন্ধরাজ মোমো ট্রাই করতে। দেখো আমরা এখানে এসেছিলাম 1:30 সময়, এখানে এসে জিজ্ঞেস করার পর জানতে পারি যে 2 থেকে মোমো অ্যাভেলেবেল, আর এখন বাজে 5:02, তো প্রায় 25 মিনিট অপেক্ষা করছে গন্ধরাজ মোমোর জন্য, আশা করি তাড়াতাড়ি যেন পেয়ে যাই। তো দেখো যে দোকানে যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। এসে লিওন্সে 1:30 থেকে আমরা দাঁড়িয়েছিলাম, বললো যে 2 থেকে নাকি অ্যাভেলেবেল হবে। আমরা কিন্তু কি জিজ্ঞেস করেছিলাম গন্ধরাজ মোমোটাই তো, বললো হ্যাঁ অ্যাভেলেবেল হবে। 2 বাজলো, দোকানের সামনে গেলাম, এখন বলছে এখন নর্মাল চাইনিজ আইটেমগুলো অ্যাভেলেবেল আছে, মোমো নাকি 3 আসবে। মানে এগুলো ঠিক এক্সপেক্টেড নয় ব্যাপারগুলো। এইবার আজকে আমাদের একসাথে 2 ব্লগ আছে, তো এখানে যখন এখনো 1 ঘন্টা দেরি, আরেকটা আমাদের এই এলাকাতেই আছে, সেটা আগে একটু সেরে আসি। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই গন্ধরাজ মোমোর ভিডিও। আমি বিজয়। আমি সুমিত। তোমরা দেখছো ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফান দুটোই ভরপুর। আজকেও হবে, হতেই হবে, না হয়ে যাবে কোথায়, চলো শুরু করছি আজকের ভিডিও। It's time to look at the enemy, look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind cause it's everything. তোমাদেরকে অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দিই, সামনে এটা হচ্ছে গিয়ে লর্ডসের মোড়, লর্ডসের মোড়ের ঠিক সামনে এই হচ্ছে লিওন্স। আমরা এখানে এসেছি যেভাবে সেটা হচ্ছে দমদম থেকে মেট্রো করে রবীন্দ্র সরোবর নেমেছি, সেখান থেকে অটো ধরে চলে এসেছি, অথবা ট্রেনে করে শিয়ালদা থেকে যাদবপুর এসে সেখান থেকে অটো ধরলে কিন্তু লর্ডসের মোড় বললেই এখানে নামিয়ে দেবে। এখান থেকে ঠিক সামনে লিওন্স দাঁড়িয়ে আছি, কখন মোমো পাবো, ওখানে দুজন ব্লগার, এখানে দুজন ব্লগার, ব্লগিংই ব্লগিং। তো তখন যেহেতু খাবার অ্যাভেলেবেল পাইনি, এখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের অন্য ব্লগটা করতে, যেটা অলরেডি আমাদের চ্যানেলে চলে এসেছে, লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো। এখন বাজে 5:00 এবং ভিড়টা দেখো, দোকানের সামনের ভিড়টা মানে অন্য লেভেলে ভিড় রয়েছে। সুমিত ওখানে কুপন নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা এসে কুপন করে নিয়েছি বিল করে, কী ভিড় কখন পাবো ভগবানই জানে। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি ওই ভিড়ের মধ্যে, কোথাও একটা সুমিত আছে, কী বলেছে দোকানদার আমি জানি না, সবাই হাত তুলছে। এখানে তো টোকেন দিচ্ছে বিলে, কিন্তু বিলে টোকেন একটা নাম্বার সিস্টেম করে দেওয়াটা খুব দরকার ছিল, যেটা কিনা করেনি। একটা এরম সিস্টেম অ্যাটলিস্ট চালু করতে পারে, যে জিজ্ঞেস করতে পারে, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো মোমো কোথাকার খাওয়ার, ঠিক আছে, তারপর জিজ্ঞেস করলো ফুড ফান্ডার সাবস্ক্রাইবার কত, কারা কারা সাবস্ক্রাইব করেছো, হাত তুলে যে আগে হাত তুলবে সাবস্ক্রাইবার তাকে দিয়ে দিতে পারে, তা না ওখানে সুমিত নিজেও দাঁড়িয়ে আছে ওরমভাবে, আর কতক্ষণ ওয়েট করাবে লিওন্স কে জানে। তো লিওন্সে যদি তোমরা মোমো খেতে আসো, পেছনের ভিড়টা দেখতে পাচ্ছ, অনেকবার দেখেছি, বুঝে শুনে এসো, হাতে সময় নিয়ে এসো, বেশ সময় লাগবে, গরম গরম মোমো তারপর তোমাদের হাতে এসে পৌঁছাবে। মোমোর সাইজগুলো খুবই অ্যাট্রাকটিভ, এরকম সাইজের 8 মোমো রয়েছে যার দাম হচ্ছে 99 rupees, যার নাম হচ্ছে গন্ধরাজ মোমো। এটা থেকে কি গন্ধরাজ লেবুর স্মেল আছে, আমি আজকে স্মেলটা আগে একটু ট্রাই করি। না, মোমোটার উপর থেকে কিন্তু কোটিংটা থেকে অ্যাজ সাচ কোনো গন্ধরাজ লেবুর স্মেল আমি পাচ্ছি না। এর সঙ্গে 2 ডিপ দেওয়া হয়, একটা এরকম অরেঞ্জ কালারের ডিপ রয়েছে, হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে যেটা রয়েছে এটা হচ্ছে ভিনিগারের মধ্যে ধনে পাতা দিয়ে একটা আলাদা রকমের ডিপ ওরা দেয়, স্পাইসি চাটনিটা, হ্যাঁ স্পাইসি, এবং ওই আদা ফাদা দিয়ে যেটা হয় হয়তো সেটা, রসুন দিয়ে, হ্যাঁ রসুন আদা দিয়ে। আর এইটা হচ্ছে মোমোর এরকম সাইজ, এক একটা মোমোগুলো প্রচণ্ড গরম রয়েছে, আমি একটু ভেঙে দেখাতে চাই, ওর স্টাফিং টাইম ভেতরে একটু দেখাবো ভেঙে। স্টাফিংটা কিন্তু খুব সুন্দর লেভেলের রয়েছে, ভেতরে বড়া স্টাফিং রয়েছে যথেষ্ট সুন্দর পরিমাণে, এখানে পেঁয়াজ রয়েছে এবং চিকেনগুলো মিক্স চিকেন একদম স্টাফ করে দেওয়া রয়েছে এখানে সুন্দর পরিমাণে। তো চিকেনের অ্যামাউন্টটা কিন্তু ভেতরে যথেষ্ট ডিসেন্ট পরিমাণে রয়েছে, এবার খেয়ে দেখতে হবে যে শুধু চিকেনই ঠাসা নাকি খেতেও খাসা। অলরেডি আমি এই মোমোটা থেকে একটা বাইট নিয়েছি, ভেতরে চিকেনের স্টাফিংসটায় যেটা মজার ব্যাপার, আসল গেম চেঞ্জার গন্ধরাজ মোমো নাম হওয়ার যে কারণ, আমরা জানি গন্ধরাজ দিয়ে যে কোনো আইটেম যখনই প্রিপেয়ার করা হয় ওর মধ্যে গন্ধরাজ লেবুর জেস্টটাকে দেওয়া হয়, এই যে স্টাফিংটা রয়েছে ওই স্টাফিংয়ের মধ্যেই ওই গন্ধরাজ লেবুর জেস্টটা আছে, যার জন্য এই স্মেলটা কিন্তু আসছে এবং মুখের মধ্যে লেবুর ফ্লেভারটা জাস্ট ভরে যাচ্ছে। চিকেনের অ্যামাউন্টটাও এত বেশি যে পুরো মুখটা ভরে যাচ্ছে, মোর উপরে কালারটা হয়তো অন্য কোনো কারণেই এসছে, এটার সাথে লেবুর কোনো যোগাযোগ নেই। এই ডিপটা, এই এই ডিপটা একটু ঝাল ঝাল খেতে, এবার আমি এই ভিনিগারের যে ডিপটা আছে ওই ডিপটা একবার দিয়ে এটাকে খেয়ে দেখি।
এই ডিপটা একটু মিষ্টি মিষ্টি, এই ডিপটা একটু ঝালঝাল। তোমরা এখান থেকে মোমো নিয়ে দুটোতে একটু একটু করে মিশিয়ে যখন বাইটটা নেমে 99 টাকায় এরকম কোয়ালিটির মোমো খাওয়ার জন্য আধা ঘন্টা কি 45 মিনিট দাঁড়িয়েছে আমি বলবো খুব খারাপ হয়নি ব্যাপারটা, ইজ কোয়াইট গুড। গাড়ি সামনে গাড়ির ভিড়, পেছনে লোকের ভিড়, আর মাঝখানে আমরা হাতে মোমো নিয়ে কত মিষ্টি মারতে যাচ্ছিলাম মানলাম। দুটো ডিপেই একটু একটু করে নিবি। আচ্ছা হ্যাঁ, এটা একটু ঝাল, এটা একটু মিষ্টি। আচ্ছা আর মোমোটার ভেতরে কি বলতো, এই কালারটা অন্য কোনো কারণে এসছে এবং এর ওপরে গন্ধরাজ লেবুর কোনো ফ্যাক্ট নেই। ভেতরের যে চিকেনটা ওটার মধ্যেই গন্ধরাজ লেবুর জেস্ট বা ওই লেবুটা দেওয়া আছে। খেয়ে দেখ দেখ একদিনে দুটো ব্লগ করছি এইখানে, যেটা এখন মেন সিগনেচার আইটেম যেটার জন্য এই তুমুল ভিড়টা পড়ছে সেই আইটেমটাই আমরা ট্রাই করলাম এবং অনেস্ট রিভিউটুকু শেয়ার করলাম তোমাদের সাথে। একবার এসে ট্রাই করতে পারো, বেস্ট টাইমিং হবে যদি 3টা নাগাদ আসতে পারো, ওই সময় থেকে এটা অ্যাভেলেবেল হয় এবং ফাঁকাও থাকে দোকানটা। আকেলা খায় যা আমার জন্য রাগ ভাই। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি বলো তো, সবসময় যখন খাবে না মোমোতে ডিপ করে প্রথমে কিন্তু ঝাল লাগবে না, আফটার এফেক্ট পরে গলাটা না আফটার এফেক্টে এটার একটা ঝাঁজ আছে, ঝাল আছে আর এটা একটু মিষ্টি মিষ্টি। ওভারঅল দুর্দান্ত, ভালো খেতে এটা, শুধু ভালো লাগছে এটা, খুবই ভালো, খুবই খাবো। এর মালিক বা ওনার নামটা একটু বলো? অরিজিৎ রায়চৌধুরী। আচ্ছা, তোমার দোকানের স্পেশালিটি গন্ধরাজ চিকেন মোমো, এটা কেন? এটা কেন স্পেশালিটি বলতে, আমরা চেয়েছিলাম কিছু ইউনিক করতে। আচ্ছা, তো তার মধ্যে একটা আইটেম অন্তত ইউনিক হোক। এই কালারটা, এই কালারটা কি করে আসছে? কালারটা অ্যাকচুয়ালি এটা স্পিনাচ, পালং শাক যেটা হয় না, পালং শাককে ব্লাঞ্চ করার পর ওটাকে আমরা প্রসেসিং করে সেই হিসাবে কালার মেশাই। আর তোমার দোকানের ওপেনিং টাইমটা, ক্লোজিং টাইমটা একটু বলো। ওপেনিং টাইম 1টা থেকে 11:30। আর মোমো কখন থেকে পাওয়া যায়? মোমো তো 2-3টা থেকে অ্যাভেলেবেল হয়ে যায়, 2টা থেকে। হ্যাঁ, কিন্তু এত ক্রাউড দিস ডেজ একটু প্রবলেম হচ্ছে, তো খুব তাড়াতাড়ি এটা শর্ট আউট হয়ে যাবে। কেন, যদি 500 জনের ক্যাপাসিটি হয় সেখানে 1500 জন যখন আসে তখন আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে একটু এ হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে। আচ্ছা, তোমার মোমো ছাড়া আর কি কি পাওয়া যায়? মোমো ছাড়া আমাদের বেসিক হচ্ছে চাইনিজ। আচ্ছা, বেসিক চাইনিজ আছে, বার্গার আছে, আমাদের স্টার্টার খুব ভালো, মোটামুটি অল ওভার যা মেনু আছে সব কিছুর রেসপন্স খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তাহলে খাওয়া দাওয়া শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লেগেছে গন্ধরাজ মোমোকে? ভালো লেগেছে, তোমরাও এসে অবশ্যই ট্রাই করো, হাতে এসে ট্রাই করো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটা এর থেকে বড় করার কোনো মানে হয় না, বড় করা গেলেও না। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, কেমন লাগলো কমেন্টে জানিও, আর এখনও সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইবটা করে দাও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আমি বিজয়, আমি সুমি, তোমরা দেখলে ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফান দুটোই হলো, ভরপুর হলো, ভরপুর হলো, হলো কিনা তোমরাই জানো, জানি তো, জানি তো। চলো টাটা টাটা। ঠিক আছে না, লাইক প্রচুর লাইক না? আমি ফার্স্টে বলতে যাচ্ছিলাম সামনে গাড়ি ভি, পেছনে নারী ভি, এটা কিন্তু দেবো না। তো এখান থেকে তুই মোমোটা ট্রাই করে দেখি।